ভারত এই ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে যাবে এটা আমি তো ভাবতেও পারিনি। আর এইদিকে আমার বান্ধবী কান্নাকাটি শুরু করে দিয়েছে। আচ্ছা ডোনাল্ড ট্রাম্প কাকা, তোমার কাছে কি মনে হয় এই যে ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে T20 হেরে গেল 4 রানে, এটা তুমি কিভাবে দেখো? আসলে কিভাবে বাকিরা যে এইভাবে হাসাহাসি করতেছে? আমার কাছে মনে হয় সবাই যেহেতু আনন্দ করছে, সেলিব্রেশন করছে, জাতিসংঘ থেকে 200 কোটি টাকার একটা বাজেট করা দরকার, সবাই যাতে সেলিব্রেশন করে খাওয়া দাওয়া করতে পারে। আচ্ছা ডোনাল্ড ট্রাম্প কাকু, এই দায়িত্বটা আসলে কারে দিলে ভালো হয়? ক্রিস গেইল এই দায়িত্বটা পেতেই পারে। 200 কোটি টাকার বাজেট পেয়ে আমি তো খুবই খুশি, আমাকে প্রধান করেছে তাতে আমি আরো বেশি খুশি। তোমরা যারা যারা সেলিব্রেশন করতেছো সবাই কমেন্টে জানায় দাও কে কে বিরিয়ানি খাবা। বিরিয়ানি খাওয়ানোর আগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর এইদিকে ভারত হেরে গেছে, রোহিত শর্মা কি বলছে চলেন আমরা একটু শুনে আসি। ভাই দেখেন, আমি মাঠে ছিলাম না, আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। রোহিত শর্মা আসলে কোনো কথাই বলতে চায় না, কিন্তু এখন রাহুল দ্রাবিড়ের কাছে চলে যাব ভারতীয় কোচ, তিনি কি বলছেন? আমার তো মেজাজ গরম হয়ে গেছে পোল্লাপন রে, এত ভালো ভালো লেসন দিলাম আর এরা এইভাবেই পকাত করে হেরে গেল, এটা হইলো? সব ডিরে কান্না ধরে উঠবস করাইতে হইবে। আরে রাহুল দ্রাবিড় ভাই, তুমি এটা না কইরে আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নাও, সবগুলার মনে করো দে তাসকিন, হ্যাঁ এদের মতো একদম ভালো ভালো ফর্মুলা দিয়ে ভালো কইরা আবার পাঠাবো দেখবে কাম ব্যাক করবা T20-তে। আচ্ছা ঠিক আছে, পোলাপানের সাথে তোর জুমে ম্যাটিং করাই দিই, মনে তুই ভালো ভালো টিপস দিয়ে দিস যাতে সামনে T20-গুলো ভালো খেলে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, সবাই প্র্যাকটিস কইরা কুল পায় না, সে জুমে মিটিং করাইয়া ইন্ডিয়াকে কাম ব্যাক করাবে? হ সেকেন্ড T20-তে দেখা লইস পোলাপান কেমনে কামব্যাক করে। এখন আমরা চলে যাব তামিমের অধিনায়কত্ব থেকে সরে যাওয়া এবং ইন্ডিয়া হেরে যাওয়া, এটার মধ্যে কোনো রিলেশন আছে কিনা তামিম কি বলছে চলেন শুনে আসি। আমি তো আসলে অধিনায়কত্ব থেকে সরে গেছি, বাংলাদেশের অনেক মানুষ খুশি হয়েছে আমি যাতে ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারি। বাংলাদেশি মানুষজন খুশি মানে ইন্ডিয়া হেরে যাওয়া, ইন্ডিয়া হেরে গেছে দেখছেন কিভাবে, এটাই হইল কাহিনী। এরে তোর আমি বন্ধু ভাবছিলাম, তুই আমারে কইলি আমি বন্ধু না জাস্ট ফ্রেন্ড, তোর অধিনায়কত্ব খাইয়া দিলাম, আমারে কইছি ক্যাপ্টেন্সি দিব, যদি এশিয়া কাপে শুধু দেয় তাহলে নিতাম না, বিশ্বকাপে দিলে নিমু। তলে তলে এই নাটক খুব কষ্ট যে বলো শোনাগো আমার। ভারত হেরে যাওয়ার মূল কারণ হচ্ছে এই ব্যাট ধরা, সে তারা ভালো করে ব্যাট ধরতে পারে না, এভাবে যদি ভালো করে ব্যাট ধরতে পারে তাহলে 4-6 মারতে পারবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আশা করি তারা এই ভিডিও দেখে উপকৃত হবে, সামনের T20-তে কামব্যাক করবে, খেলা হবে খেলা হবে। আরে ভাই আমি যাইতেছিলাম কাতারে, বিমান উঠটা শুনি ইন্ডিয়া হেরে গেছে, মনের খুশিতে জিম করতে চললেইছি। এসব জিম টিম কইরা কাতারে যাইয়া কোনো লাভ নাই, তুমি কামব্যাক করতে পারবা না, যেমন আমি করতে পারতেছি না, ভালো খেললেও আমার দাম দেয় না, বুঝতেছি না যাদেরকে নিতেছে তারা কি করতেছে। আর এইদিকে বেটা আমি কত বছর খেললাম, 16 বছর শেষ করে দিলাম এই বাংলাদেশ ক্রিকেটের পিছনে, ক্যারিয়ারের দিকে তাকাইলাম না, যেখানে সেখানে আমাকে নামাই দিছে সেখানেই খেললাম, কিন্তু আজকে কি পেলাম? আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। আশরাফুল ভাই, এই যে ভারত হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের সাথে, কি বলবেন আপনি? আসলে দেখেন আপা, এখানে কিছু বলার নাই, হার জিত থাকবে, কিন্তু শক্তিশালী স্কোয়াড শক্তিশালী একাদশ নিয়ে যদি ওয়েস্ট ইন্ডিজ চার কিনে সামনের বিশ্বকাপ খেলতে পারছে না, বাছাই পর্ব থেকে বাদ পড়ে গেছে, তাদের কাছে হেরে যায় এটা খুবই কষ্টকর। ভারতীয় যারা খেলা দেখে থাকে, যারা সাপোর্ট করে ভারতকে, তাদের জন্য আসলেই খুবই কষ্ট। ভারতীয় টিম যে হেরে গেল, ওই টিমের অধিনায়ককে জানেন না? আমি তো জানি না। আরে আশরাফুল ভাই, এই হচ্ছে অধিনায়ক, সে বলেছে ভারত নাকি সি টিম নিয়েও বিশ্বকাপ জিতবে, এখন ওয়েস্ট ইন্ডিজ যারা কিনা বিশ্বকাপে সুযোগ পায় না তাদের সাথে হেরে গেছে, এই হচ্ছে অধিনায়ক।